হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে সারা বছর তোমরা নিশ্চয়ই এই সাবজেক্টটি একদম খুঁটিয়ে পড়েছ। এবার তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু 2022 নিকটে, আর কদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবার তোমরা কিন্তু সারা বছর যেভাবে ইতিহাস সাবজেক্টটি খুঁটিয়ে পড়েছ, পরীক্ষার আগের দিন অর্থাৎ ইতিহাস পরীক্ষার আগের দিন তোমরা যে স্বল্প টাইম পাবে, তার মধ্যে কিন্তু সমস্ত বিষয় ইতিহাস সাবজেক্ট থেকে যা যা পড়েছ রিভিশন দিয়ে যেতে পারবে না। কারণ কি, অত অল্প টাইমের মধ্যে, অর্থাৎ আজকে ধরো বিকালে তোমার পরীক্ষা শেষ হবে, কালকে আবার মোটামুটি 11টা কি 12টার দিকে তোমার পরীক্ষা থাকবে। তো এই স্বল্প টাইমের মধ্যে আগে তোমরা যেভাবে একদম সমস্ত ইতিহাস সাবজেক্টটি খুঁটিয়ে পড়েছ সেভাবে কিন্তু পড়তে পারবে না। তো এই কারণে তোমাদের কি করতে হবে, একটা শর্ট সাজেশন তৈরি করতে হবে ইতিহাস সাবজেক্ট থেকে মাধ্যমিক 2022-এর জন্য। যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আসার চান্স সবথেকে বেশি, সেগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে, এবং পরীক্ষার আগের দিন শুধুমাত্র ওই কোশ্চেনগুলো তোমাদেরকে রিভিশন দিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট ওই কোশ্চেনগুলো। তো তোমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে শুধুমাত্র এই শর্ট সাজেশনটি পড়লেই কি হয়ে যাবে? দেখো, পড়ার কোনো শেষ নেই। আমি কখনোই বলবো না যে শুধুমাত্র এই কটা কোশ্চেনই পড়ো। যারা পড়তে পারবে তারা কিন্তু বই খুঁটিয়েই পড়বে, এবং যারা না পড়তে পারবে তারাই শর্ট সাজেশনটি ফলো করতে পারো। আর এটা ডিপেন্ড করে তুমি কত মার্কস পাবে তার উপর। যদি তুমি 90+ মার্কস পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সব কিছু খুঁটিয়ে পড়তে হবে সারা বছর যেভাবে পড়েছো। পরীক্ষার আগের দিনও তোমাকে ওই অল্প টাইমের মধ্যে সমস্ত জিনিস রিভিশন দিয়ে যেতে হবে। তো চলো, আমরা দেরি না করে এই শর্ট সাজেশনটি, লাস্ট মিনিট সাজেশনটি কী রয়েছে আমরা দেখে নিই। তো দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি 8 নম্বরের কোশ্চেন বলে দিচ্ছি। এই 4টি 8 মার্ক্সের প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের এর মধ্যে একটা কমন চলে আসবে। দেখো, এর মধ্যে দুটো কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, কারণ বৈশিষ্ট্য ফলাফল গুরুত্ব এবং শিক্ষিত সমাজের ভূমিকা আলোচনা করো নীল বিদ্রোহ সম্পর্কে। এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর পরের যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। তো এই 4টা কোশ্চেনের মধ্যে আবার এই 2টো কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। আশা করছি এই 4টা কোশ্চেনের মধ্যে তোমরা একটা শিওর কমন পেয়ে যাবে। এরপরে দেখো, 4 মার্কসের কোশ্চেন, আমি মোট 8টা 4 মার্কসের কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম কোশ্চেন রয়েছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তারপর দ্বিতীয় কোশ্চেন রয়েছে আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। এবং চতুর্থ প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা। এরপরে দেখো, 5th নাম্বার কোশ্চেন কী রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রে জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে 6 নাম্বার কোশ্চেন রয়েছে হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 7 নাম্বার কোশ্চেন রয়েছে বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। এবং 8 নাম্বার কোশ্চেন, 4 নম্বরের এবং লাস্ট কোশ্চেন এটা, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। এরপরে বন্ধুরা, তোমাদের পরীক্ষায় 4 মার্কসের টিকা আসে। এবার আমি তোমাদেরকে 5টা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 5টা টিকা দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে নীলদর্পণ নাটক, দ্বিতীয়টি রয়েছে ভারতসভা, তৃতীয়টি জাতীয় শিক্ষা পরিষদ, চতুর্থটি নববঙ্গ, এবং পঞ্চমটি অর্থাৎ শেষটি হচ্ছে গিয়ে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন। এই 5টা টপিকের উপর তোমাদের 4 মার্কসের টিকা আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল মাধ্যমিক পরীক্ষা 2022-এর জন্য শর্ট অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। এইগুলো একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস পরীক্ষা 2022-এর জন্য। তো বন্ধুরা, এরকম যদি সমস্ত সাবজেক্টের তোমরা শর্ট সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন পেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।